মন এখানে কি করো? এই তো বসে আছি। শুধু বসে আছো? ভালো লাগতেছে তাই। আচ্ছা ঠিক আছে, তোমার আজকে একটি ঠাকুর মজলি গল্প শোনাবো, শুনবা? আর এটাতে একটা প্রশ্ন থাকবে, সেই প্রশ্ন উত্তরটাও দিতে হবে, পারবা দিতে? আচ্ছা চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে আমি বলি। ধরো আমার মতো একজন ছেলে, তার সংসারে অনেক অভাব, হ্যাঁ, আর সংসারে অনেক ঝামেলা। তারপর সে সংসার ছেড়ে এক জঙ্গলের ভিতরে চলে গেছে, আর সেই জঙ্গলের ভিতরে গিয়ে এক গাছের নিচে বসে কান্না করতেছে। হঠাৎ করে সেখানে একটা জিন আইছে, বড় দৈত্য, আসা বলতেছে তুমি কেন কান্না করতেছো? তখন ওই ছেলেটা বলতেছে আমার সংসারে অনেক সমস্যা অভাব, তাই আমি কান্না করতেছি। এখানে একটা কথা বলে রাখি গাইস, এই গল্পটা অনেকেই জানে, এটা কমন একটা গল্প। তারপর আমি মনকে জিজ্ঞাসা করব, দেখি সে পারে কি না। তারপর ছেলেটি বলতেছে যে আমার সংসারে অনেক সমস্যা ঝামেলা, তাই আমি এখানে বসে কান্না করতেছি। তখন জিনটা বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি তোমার একটা মনের ইচ্ছা পূরণ করব, তুমি বলো, তোমার যে কোনো একটা ইচ্ছা আমি পূরণ করব। তারপর ছেলেটি বলতেছে আচ্ছা ঠিক আছে, আজকে আমি বাসায় যাই, কালকে এসে আমি আমার মনের ইচ্ছাটা বলবো। তারপর ছেলেটি বাড়ি চলে যায় এবং গিয়ে তার আব্বুকে জিজ্ঞাসা করে যে এই সমস্ত ঘটনা তার আব্বুকে খুলে বলে যে জিন তার একটা মনের ইচ্ছা পূরণ করবে। তখন তার বাবা বলে যে ঠিক আছে, তাহলে আমার অনেক ধন সম্পদ টাকা দরকার, তুমি জিনকে আমার টাকার কথা বলবে। তারপর সে চলে যায় তার আম্মার কাছে এবং তার আম্মাকে গিয়ে সেই সমস্ত ঘটনা খুলে বলে, এবং তার আম্মা বলে যে আমি চোখে দেখতে পারি না, তোমার জিনকে বলবা যে আমি যেন চোখে দেখতে পারি। তার সর্বশেষ সে যায় তার বউকে জিজ্ঞাসা করে এবং বউকে এই ঘটনা খুলে বলে, এবং তার বউ বলে যে আমার একটা সন্তান লাগবে, আমার সন্তান নাই, তা তুমি তোমার জিনকে গিয়ে বলবা যে আমাকে যেন একটা সন্তান দেয়। তারপর তারা তিনজনের তিনটি ইচ্ছা বলে, আর তখন ওই ছেলেটি ওই দত্তের কাছে যায় পরের দিন। যাওয়ার পরে সেই ছেলেটি দত্তকে তাদের সেই তিনজনের ইচ্ছা একটি ইচ্ছার মাধ্যমে জানায়, মানে একটি ইচ্ছার মাধ্যমে বলে, এবং তাদের তিনজনের ইচ্ছাই পূরণ হয়। বাবার ধন সম্পদ পায়, মা তার চোখের দৃষ্টি ফিরে পায়, বউ তার একটা সন্তান পায়। তাহলে কেমন করে সেই একটা ইচ্ছার কথা বলে তিনটা ইচ্ছা পূরণ করে, সেটা কি তুমি জানো? ভাবতে হবে, সময় দাও। এটা কিন্তু কমন, অনেকেই জানে, অনেকেই জানে, এটা একটা কমন, অনেকেই জানে, কিন্তু আমি তো জানি না, তাই তো তুমি আমার জিজ্ঞাসা করছো তোমার চালা কি। আচ্ছা ঠিক আছে গাইস, তোমরা হয়তো জানো, অনেকেই জানে, আর তোমরা যারা জানো তারা অবশ্যই কমেন্ট বক্স তো ফাঁকা আছে, কমেন্ট বক্সে তুমি জানাও, তোমরা যারা যারা জানো সবাই কমেন্ট বক্সে জানাবা এটার উত্তরটা। উত্তর পাইছো? না পাই না, মাথায় ঢুকে নাই। একটা তিনজনের তিনটা ইচ্ছা একটার মধ্যে কেমনে জানাবো? আছে এক কথাই তিনটা ইচ্ছা পূরণ হয়। গাইস আমি পারতেছি না, আমাকে সাহায্য করেন, যারা যারা জানেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। গাইস কমেন্ট বক্সে তোমরা সকলেই বলবা এটার উত্তরটা, আমি জানি এটা সকলেই জানে, এটা কমন একটা প্রশ্ন এবং এই দাদার উত্তরটা সকলেই জানে। আমি একটু গল্প আকারে বললাম, আর তোমরা জানলে অবশ্যই কমেন্ট বক্সে বলবা, ঠিক আছে? আর আমাদেরকে আপনারা সাপোর্ট করবেন, আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন।